আমার পকেটে তো টাকা থাকা লাগবে, আর টেনশন করে না মা, দিল খুলে খাওয়াই দিব আজকে। আমাকে লুটতেছে দেখতে পাচ্ছেন? অলরাইট গাইস, রাইট নাও আমি আছি মালয়েশিয়ার সেতিয়া আলাম সিটির এক অর্ডেন নামে একটা জায়গায়। এখানে আছে অনেক সুন্দর তাসিক, মালয়েশিয়ান ভাষায় তাসিক বলে লেককে। সো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লেক। আর আমার সাথে আছে আমার তিনটা বন্ধু, দেখতে পাচ্ছেন তারা আজকে আমাকে লুটবে। কেন আমাকে লুটবে সেটা আমি, আমার পার্টি আছে, এই পার্টি, এই তো বলতেছি আজকে ইউটিউবের পার্টি। আরে কিসের পার্টিটা বলে দিয়েন না তো, এখন একটু পরে তারা আমাকে লুটবে। ওই স্টোরিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকুন ব্লগটা, অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা মজা পাবেন, দেখতে থাকুন। সবাই বসে রয়েছে, আমি ফটো উঠামু কিন্তু আমি ভিডিও করতেছি। চিটিং 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 করতা হ্যায় তো। দিকের পরিবেশটা দেখেন কত সুন্দর। চলে আসবেন আপনারা যদি আশেপাশে থাকেন শাহ আলম, আর ওই পাশে একটু দূরে গেলে মানে 5-10 মিনিটের গাড়ির রাইড আর কি। সো শাহ আলম ওই পাশে, আপনারা শাহ আলম থেকে ইজিতে চলে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, ছোট ছোট লেক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন সব রেসিডেন্ট এরিয়া। আর এখানে দেখতে পাচ্ছেন এক অর্ডেনের সে লোগো। আর এখানে নতুন নতুন ফ্ল্যাটগুলো হচ্ছে, এগুলা কয়দিন আগে মানে কাজ শেষ হয়েছে আর কি। আমি আরও কয়দিন আগে আসছিলাম, তখন এখানের মানে এটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, এখন অলমোস্ট সব বানানো শেষ হয়ে গেছে মেবি। তো আস্তে আস্তে এগুলো সেল, এগুলো বানানোর আগে সেল হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরিয়াটা কত সুন্দর। আর এখানে রয়েছে একটা ব্রিজ, হু হ্যাঁ আছে, সামনে আছে, আর সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ওয়েট করুন আস্তে আস্তে যেতেছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে একটা ব্রিজ, আর এখান থেকে সে লেকটা কত সুন্দর লাগতেছে। বাট লেকের পানিটা একটু ঘোলা, বিকজ বৃষ্টি হয়েছিল গতকাল। সো বৃষ্টি হইলে, বৃষ্টির পানি উপর থেকে পড়লে নর্মালি এটা পানিগুলো ঘোলা হয়ে যায় আর কি। সো লেকটা এত বড় না ওই কারণে ঘোলা হয়ে যায়, যদি বড় লেক হইতো তাহলে এত ঘোলা হইতো না। কত সুন্দর আর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। আর ওইদিকে আস্তে আস্তে যখন আমরা যাবো ওইদিক থেকে অনেক সুন্দর একটা সানসেট দেখা যাবে। সো চলেন আমরা আস্তে আস্তে যাই পুরো এই এরিয়াটা ঘুরি। ওইদিকে আরও মানে সুন্দর সুন্দর জায়গা আছে, ওইদিকে আমরা যাবো। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা তারা ফটোগ্রাফি করতেছে। আজকে অল্প করে লুটিস আমারে, ঠিক আছে, বেশি করে লুটিস না। হ্যাঁ হ্যাঁ, এক বছর লুটে লুট মা, এক বছর, এক বছর, দীর্ঘ এক বছর লুটে লুট। আমরা আরে আজ লুট লিয়েগা, হাম লোক আজ আপকো লুটেগা। শ্রীমন ভাই হিন্দি বলতেছে, কি হিন্দি বলেন, লুট লিয়েগা মেরে কো তো লুট লিয়েগা আজ। আরে আজকে কি অর্ডার করবে? আরে অর্ডার তো হইবো আজকে, খানা যে হইবো ম্যাকডোনাস, ম্যাকডোনাস ভাই যে জায়গা রাত কিন্তু হয়ে গেছে। হ্যাঁ ওরা একটু পরে পরে নাকি নাসি গুরি খাওয়াই দিয়ে দেগা, 7টা বেজে গেছে। আচ্ছা আমারে কিভাবে লুটবো তাদের থেকে একটু বিশ্লেষণ চাইতেছি, তোমরা বলো কিভাবে লুটবে আমার আজকে। আমরা ম্যাকডোনাল্ডস খাবো, আমার মামা আমাদেরকে একটা বছর ধরে ওয়েট করাইছে, হ্যাঁ ম্যাকডোনাল্ডস খাওয়ার জন্য। আহা মামা আমার পকেটে তো টাকা থাকা লাগবে, আবার যেভাবে আমারও লুটতেছ সবগুলো যদি আমারও লুটালে সেভাবে কেমনে হবে? কিছু কিছু তোরা ইয়া থেকে পকেট থেকে দে, বুঝছ। আর এখান দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা,
তারাও ভুলে যাচ্ছে, যদি ভুলে যায় তো আল্লাহ আমাকে বাঁচাই দিল, যদি ভুলে না যায় তাহলে আমি শেষ। ভুলে নাই মানে খাইবে আজকে, আমারে মানে আজকে আমারে লুট করবেই করবে, ভুলে নাই তারা এখনো মনে আছে। ওয়াও কত সুন্দর একটা সানসেট, আপনারা আসলে আশা করি এনজয় করবেন প্লেসটা, বিকেল বেলা অবশ্যই আসবেন, আর যদি সানডেতে আসেন তাহলে অনেক লোক দেখতে পারবেন। আজকে আমরা মানডেতে ঘোরার জন্য আসছি, ওই কারণে লোকের সংখ্যা একটু কমেই মানুষ ঘোরাফেরা করতে আসতেছেন আজকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক অর্ডেনের মানে একটা চত্বর আর কি। কত সুন্দর একটা স্টেডিয়াম এখানে, মানে ছোটোখাটো স্টেডিয়াম আর কি। সো এখানে এসে আপনারা খেলাধুলা করতে পারবেন, যদি আসেন তাহলে এখানে পে করে আপনারা খেলাধুলা করতে পারবেন আর কি। আর দেখতে পাচ্ছেন মাঠের পাশেই আর একটা লেক আছে, সুন্দর জায়গা এটা। এটার জন্য আমার আরিফ ভাই মানে আসতে চাইছিল, আর একটু অন্ধকার গেছে অলরেডি, আমার মূল উদ্দেশ্যে চলে জায়গাটা। সমস্যা না, আমাদের বাড়ির কাছেই জায়গা, আমরা চাইলে আর সামনে সপ্তাহে আসতে পারবো, যে কোনো সময় আসতে পারবো, বেশিক্ষণ না, 5-10 মিনিট লাগে আসার জন্য। এটা হচ্ছে একর্ডেনের আর একটা লেক, কত সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন, মানুষ বসে আছে আর বাতাসটা অস্থির অস্থির বাতাস দেখতে পাচ্ছেন, এখানে মানুষরা বসে আছে। যদি সানডে হতো তাহলে আরও বেশি মানুষ আপনারা দেখতে পাচ্ছে দেখতে পারতেন আর কি। তো এখানে আর তারেক মামা কেমন লাগতেছে? মামা অনেক ভালো লাগতেছে, অনেক মামা টাকা চিন্তায় তো ঘুরতে আসছ না মামা, একদিন আইসা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে মামা, মামারে লুটতে আসছিস, মজা নিতেছিস না? আমাকে লুটতে আইসা, তোরা যদি মজা নিস আমি হ্যাপি, সমস্যা নাই, আয় চল ঘুরি সবাই মিলি। বলছেন রাতের বেলা সিনটা কত সুন্দর লাগতেছে এখানে, আমরা একটু ওইদিকে একটু লেট করে ফেলছি ওই কারণে, মানে এদিকে আসা হয়নি আর কি, এদিকে আসতে লেট হয়ে গেছে, ওইদিকে যদি লেট না করতাম তাহলে এখানে আর মানে বিকালবেলার সুন্দর যে সিনটা আছে এদিকে দেখতে পারতাম আর কি, সুন্দর লাগতেছে, খুব ভালোই লাগতেছে। দেখতে পাচ্ছেন একবার সন্ধ্যাবেলার সিন, এখনও মানে পুরোপুরি সন্ধ্যা হয় নাই, তবে 10-15 মিনিটের ভিতরে সূর্য একবারে অস্ত যাবে, তারপরে এই সিনটাও দেখতে পারবো না, আর লাইটিংয়ের কারণে কিছুটা সুন্দর লাগতেছে, আর লাইটিংয়ের রিফ্লেকশনগুলো দেখতে পাচ্ছেন পানির ভিতরে পড়তেছে, কত সুন্দর লাগতেছে। কর্ডিনাল লেকটা এখানে ছিল, সো এখন আমরা যাবো সিটি আলম মলে, এখন আমাকে লুটা হবে, চলেন দেখে নিন আপনারা আমাকে কীভাবে লুটতেছে তারা। আমরা অলরেডি চলে আসছি শপিং মলে, আর এখন আমরা ম্যাকডোনাল্ডস খাবো, ম্যাকডোনাল্ডসে যাবো। ম্যাকডোনাল্ডস কয়তলায় এখানে নাকি নিচে? পাচ্ছেন ম্যাকডোনাল্ডসের পার্টি হচ্ছে, আমাকে লুটতেছে দেখতে পাচ্ছেন, এই ঠিক আছে নি, সব ঠিক আছে নি, তো ঠিক আছে লুটা লুটি ঠিক আছে, দেবন ভাই ধন্যবাদ, অনেক দিনের সাধনা, ঠিক আছে মন খুলি দোয়া করি সেবার দিতে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি, সবাই বলি সবার শেয়ার করতে বল, ঠিক আছে খাইয়ে দাইয়া যায় রাত্রে বেলা ব্যক্তি ভিডিও শেয়ার করে দিবি সুন্দর করে, ঠিক আছে সিডাপ 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 মাইয়া সিডাপ চারক মামা সিডাপ নি সিডাপ সিডাপ মাইয়া সিডাপ হ্যাঁ দূর বিকো চলতেছে সিডাপ মাইয়া সিডাপ মনে হচ্ছে যে সাকিল ব্যাটা নিয়ে হারিয়ে দিয়েছে মনে হয় অগ্রিম দিয়ে কি করবি? কেমন ছিল খাওয়া দাওয়া? যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক ধন্যবাদ, আর লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না ফেসবুক থেকে দেখলে। সো আনটিল দেন, সি ইউ নেক্সট টাইম।